পঞ্চায়েত ভোটের আর মাত্র একদিন বাকি, তার আগেই ফের রহস্য মৃত্যুর ঘটনা। বীরভূমের মোহাম্মদ বাজারের হিংলো গ্রাম পঞ্চায়েত এলাকার 3 নম্বর সংসদে নির্দল প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারার দেহ উদ্ধার ঘিরে ছড়ালো চাঞ্চল্য। জানা গিয়েছে গ্রামেরই পুকুরের ধার থেকে উদ্ধার হয় দেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহাম্মদ বাজার থানার পুলিশ, জারি তদন্ত। যে এখানকার টিএমসি এখানে কালী ব্যানার্জির মদতে এই খুনটা হয়েছে। এবং মেজবাবু থানা কিভাবে বুঝছেন যে খুন হয়েছে, কিভাবে বুঝতে পারছেন? গলায় দাগ, গলায় দাগ রয়েছে, চারিদিকে বডিতে দাগ আছে, মাথার এখানে কানের দিয়ে রক্ত বেরোচ্ছে। কেন্দ্রীয় তদন্তের দাবি করছি আর যাতে প্রকৃত দোষী শাস্তি পায়, এবং এই যে এত গুন্ডা রাজ চলছে, এর থেকে মুক্তি চাই আমরা। দেখুন, এটা একটা কাকতালীয় ঘটনা, এবং আমাদের যেটা মনে হয় এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার কোনো স্বাভাবিক মৃত্যু বলতে কোনো খুন বা হত্যা নয়। এটা তিনি 53-54 বয়স, তার তিনি নির্দল হিসেবে তার স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেইটাকে নিয়ে বিজেপি যা জঘন্য রাজনীতি করে, যেটা সব জায়গায় সেটা করছে, ওদের তো হাতের কাছে আর অন্য কোনো কাজ নেই। ওরা সেই বাড়িটাকে রাজনীতি করতে বলেছে, চালাবার চেষ্টা করছে। কিন্তু আমাদের প্রশ্ন, তিনি নির্দল প্রার্থী ছিলেন, যদি বিজেপির প্রার্থী হতো, বিজেপির সমর্থকে হতো, বিজেপির লোক হতো, বিজেপির নেতা হতো, তাহলে বিজেপি তাকে তাদের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে। সেটা কিছুই করেননি। এখন ওইটাকে ফায়দা তোলার জন্যে সেইটাকে ডেড বডিটা নিয়ে এখন রাজনীতি করার চেষ্টা করছেন। এই জঘন্য রাজনীতির জবাব মানুষ দেবে।